আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে এব্রাহিম আলাইহি সাল্লা সালাম একাই এক জাতি ইন্না ইব্রাহিম কেনা উম্মা তিনি একাই এক জাতি ছিলেন এটা কারো কথা নয় রব্বুল আলামিন বর্ণনা করেছেন সুরাই নাহলের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্না এবরহিমা কানা উম্মান কানেতান লিল্লাহি হানিফা ওলাম মিনাল মুশ্রিক নিশ্চয়ই এব্রাহিম সালাম একাই এক জাতি ছিলেন আর তিনি তার রবের আনুগত ছিলেন এবং তিনি একাগ্র চিত্তে অধিকারী ছিলেন তাও হিদবাদী ছিলেন তিনি মস্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তো এখানে আমাদের একটু আলোচনার প্রয়োজন রয়েছে যে কিভাবে এক ব্যক্তি সে সময় পুরো পৃথিবী কিন্তু আল্লাহর সাথে সেরে করতো বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু তিনি একাই এক জাতি ছিলেন সে সময় কিভাবে আসলেই যদি আমরা একটা দেখি তাহলে তাফসির কারকগণ বর্ণনা করেছেন যে তার ইমান এত সুদৃঢ় ছিল যে তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবে সবাই তার বিরুদ্ধাচারণ করছে এমন কি দেশবাসী সেই দেশের সে সময় রাজাও তার বিরুদ্ধাচারণ করেছে আর তিনি নির্ভীকভাবে তিনি একমাত্র ভয় করতেন আল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না আর তাই তিনি একজন একাই এক জাতির মতো কারণ জাতির ভিতরে সম্প্রদায়ের ভিতরে বিভিন্ন গুণাবলী বিশিষ্ট মানুষ থাকে তো কেউ থাকে সেখানে বাহাদুর নির্ভীক কেউ থাকে সেখানে নেতৃত্ব দেওয়ার মতো এমনইভাবে বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকে এক জাতির ভিতরে কিন্তু এব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ রবুল আলামিন একাই এক জাতির কথা বর্ণনা করেছেন এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে তিনি কিভাবে নির্ভীক ছিলেন সেই দেশের সে সময়ের রাজা ছিল তাকে ডেকেছে কারণ বাইদা বাই শুনেছে যে ইব্রাহিম কারো কাছে মাথা নত করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তাই তাকে ডেকে বলেছেন যে তোমার রবকে তোমার সেই আল্লাহকে তিনি বলেছেন যিনি জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন তিনি আমার রব কয় যে এই কাজ তো আমিও করি দুজন জেলখানা থেকে লোক নিয়ে একটা জনকে সেরে দিল কয় জীবন দিলাম আবার একজনকে হত্যা করল মেরে ফেললো কয় যে মৃত্যু দিলাম হ্যাঁ এব্রাহিম আলাহিসাল্লামের বুঝতে আর দেরি হয়নি যে তুমি এভাবে রব দাবি করছো ঠিক আছে দেখা যাক আমার রব আল্লাহ ইয়াতি সিমিনাল মাসরিক বিহা মিনাল বাঘরে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করে তুমি পারলে পশ্চিম দিক থেকে জবাব হয়েছে কোনো জবাব দিতে পারে নেই সে নম্রুদ। তাহলে তিনি সেখানেও এই মনাজারা করেছেন বিতর্ক করেছেন এবং বিতর্কে উন্নীত হয়েছেন এবং তাকে লা জবাব করে দিয়েছেন সেজন্য তাকে একটা ওম্মা বলা হয় তিনি তার বাবার সাথে আচরণ করেছেন যে আতার সদাচরণ করেছেন পিতার সাথে কিভাবে আচরণ করতে হয় তাও তিনি দেখিয়ে দিয়েছেন যদিও তার পিতা মশ্রেক ছিলেন তার সন্তানের সাথে কী স্নেহ এটাও তিনি দেখিয়ে দিয়েছেন তার স্ত্রীর সাথে সদ্ব্যবহার কিভাবে করতে হয় তাও তিনি দেখে দিয়েছেন কাউমকে কিভাবে ডাকতে হয় কীভাবে আল্লাহর পথে আনতে হয় সেই প্রচেষ্টা তিনি করে গিয়েছেন এমন কি সবাই মিলে তাকে আগুনে ফেলানোর জন্য ব্যবস্থা করেছিল সেই সময় তিনি ভয়ভীতি করে নেন নিজে জীবন চলে যাচ্ছে কিন্তু তিনি কি বলেছেন হাসবিন আল্লাহ আল্লাহ আমার জন্য আমাদের জন্য যথেষ্ট আর তিনি সর্বোত্তম জিম্মাদার সোহান আল্লাহ এই জন্যই তাকে বলা হয়েছে উম্মাহ একাই এক জাতি কোনো কোনো তাফসির কারকগণ এ কথা বর্ণনা করেছেন যে এব্রাহিমের ইমান এত সুদৃঢ় ছিল তার ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জাতির ইমান যদি অন্য পাল্লায় রাখা হয় এব্রাহিমের ইমানের পাল্লা ভারী হয়ে যাবে এত সোভান আল্লাহ সেজন্যই ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ইব্রাহিমের অনুসরণ করতে বলেছেন উত্তম আদর্শ রয়েছে আমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথে যারা রয়েছে এই জন্য আল্লাহর কাছে আমরা আকুল আবেদন জানাবো আমরা যাতে করে দুনিয়াতে যে কয়দিনই বেঁচে থাকি সেই কয়দিন যেন আমরা ইসলামের ওপর বেঁচে থাকতে পারি আর যখন আমরা চলে যাবো তখন ইমান নিয়ে চলে যেতে পারি তাহলেই আমাদের ওই কিয়ামতের দিনে أفرن توني عمود عمد جنو عمد عمد جنو أفكك قد بي الله عمد الشيطان فك دان كرون آمين وك داوانا عن الحمد لله رب العالمين